Hello viewers, assalamu alaikum. Aajke amra rajamashar jonno ekta notun rokomer recipe niye aschi rajamashai. Ha ajke shei samudrik koral mash ar ache এর কি মাছ দেখো আমি আসলে নামটা অত মনে হয় ভালো করে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ তো এটা মনে হয় আজকে এটা কি রান্না হবে রূপচাঁদা ভুনা হবে আর কোরাল মাছ আস্তে ফ্রাই আস্তে কাটি ফ্রাই করে দেব না তো আর লাস্টে এই যে মিষ্টি মুখ করার জন্য এই যে খাটি চমচম আছে থাকবে সাথে আরো উদ্যোগ কিছু খাবার আছে তো আচ্ছা দাদা আসেন তো আচ্ছা আসেন আজকে ডিম আছে বাতাস আছে আজকে খালি খাওয়ার খাওয়া মাছগুলো কুটাকাটি করে রান্নাস বসা দিতে তাড়াতাড়ি মাছ কুটিয়ে রান্না করা শুরু করে দিতে হবে খাড়া করতে হবে ছোটগুলো ই করে তারপরে বড় মাছ অনেক সময় লাগবে নি মাছ একদম তত্তাজা রয়েছে লাভ মাছ রে আর আসছে বেশি এটা নাই এ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে নি রাজা মশাই রা আজকে তাড়াতাড়ি এসে খেতে পারবে নি মাছ কটা হয়ে গেছে মাছ ছুঁড়ে দিলাম সাইজ কি কালাম সেই সেই সাইজ আমরা যে কোরাল মাছটা আইছি নি হ্যাঁ হ্যাঁ রূপটা দেখা গেছে এখন আসতে সারায়া তারপরে রান্নাই চলে যাব দোয়া দিই করে আজকেন কি আবার বড় মাছ দুই রাজা মনে আছে খাতেই পারবে এই যে মাছের ছোটা ছোটা আইছি আর কত খাতেই পারবে না এরকম আরো এটা দাও তাও বসান দিবেন ফ্রাই করলে ভিতরে জানে যে মাছটা ডকি একটু কুচো নি বুঝছো কোরাল মাছ লাল হয় না সাদা ধব দেবে এই দাও সাদা সেই দুধের মতো সাদা সাদা ধব দেবে স্বাদও তো একের ধরেন ধরেন তাড়াতাড়ি ধুয়ে রান্না করার কাজ শুরু করে বাস পানি দিয়ে মাছগুলো ডক করে দিয়ে নি মাছ তাজাই রয়েছে মনে হচ্ছে রোজ সাদা মাছ শাখা শাখা মাছ সব শাখা এই যে কোরালের সাইজ আছে শখ শখ করছে কোরাল মাছ ধোয়া গেছে রাখিয়ে দিলাম মাছটা ভালো করে একটু মিনিট দিয়ে দিই এখানে সমস্ত মশলা একসঙ্গে আমরা মিক্সড করে নিছি তো এই মশলাটা মাছের উপরে ছিটায় দিয়ে মশলা দেওয়ার পরে মাছের কালার চলে আসছে তাজা হয়ে গেল নাকি হ্যাঁ মশলা গ্রানেই তাজা হয়ে যাচ্ছে আগুন ধরাই দিলাম এখন মাছটা ফ্রাই করে নেবো আমরা ভাজি করার জন্য তো আমরা এই রূপচাঁদা মাছগুলো মাছটা ডক করে এখন ফ্রাই হবে ফ্রাই হয়ে গেছে এখন আস্তে উঠে দেবো মাছ ভাজা একদম রূপচাঁদা মাছ ভাজি হয়ে গেছে তখন এই যে কোরাল মাছটা দেব তেল হয়ে গেছে আমরা কোরাল মাছটা কড়াইতে দিয়ে দিলাম একেবারে ফ্রাই করে কোরাল মাছ দেয়া হাতরা বাড়াচ্ছে নাকি এই সেই ছয় সাত কেজি ওজনের কোরাল মাছ সেটা ফ্রাই হয়ে গেছে মাছটা নামাই দেবো ও সেই কালার আছে ওয়া একদম জটা খাওয়া আছে কালার কি গো এ লাল টক কি গো এই কি আর পেঁয়াজ বাটা জিরে বাটা একটু লাগিয়ে দিই মশলাটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা লাই দিয়ে কালাম ভালো করে হলুদের গুঁড়া কালাম লাই দিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বিশুদ্ধ খাবার জল রূপচাঁদা মাছটা দিয়ে দিই ও টেবিল সাজায় দেবো যা আজকে রাধা হচ্ছে খিচুড়ি ভুনা হ্যাঁ ভাত দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ডিম দিয়ে দেবো আমরা সেই উজ্জ খাবার ডিম আজকে ডিমটা সাদা খিচুড়ির সাথে যা মানাবে নি সাদা হয়ে করে
খুনা করছিলে ফ্রাই করে ফর দাও তো দাও এই না বিশাল চমচম নিয়ে আইছিলাম চমচম গুলো দিয়ে দেই অনেক বড় মাছ তো শুরু করি অসাধারণ ফিরাই আছে সেই ফিরাই বুঝে খালে তাহলে মাথার বন্ধু এই পাশে বার গুঁড়ো নিয়ে লম্বা খায় মজা হবে না ধরো তালি তাহলে এখন একবারে মানে দেখো কি অবস্থা বাহ এ তো কিছু নাই তাহলে কোরাল মাছের মাথা তো হাত দিও তো এ কামড়া নিয়েও যাবে না দেখো চেষ্টা করি পারি না তারা ভাইকে দুজন খাই এসো উফ ভিতরে পাইছি একটু খাবার এ খালি ধরো যে মুড়ির মতন বন্ধু তাহার মতো পড়েছিল কোলবা লাগিস খিচুড়ি কটাই দেখো হুম
একদম ধুলো করে ভালো বন্ধু। আমি এবার মাথা রেডি তো শুরু করবো বুঝলে, না কষে কি চলে যায় যাও তো আকল দাও ব্রেক মারতে চলে। হ্যাঁ স্যার খেলা দেবো, আমি খেল দেবো জোরে। ভেগুনি আয় তো রাস্তাতে, ভেগুনি নিয়ে এসো, গেল না বন্ধু অর্ধেক ব্রেক মারছো দাও আবার দাও। হ্যাঁ বন্ধু যে কোপ দিছে না তার মানে আমি উস্তাদ আর বেশি হবি। তো মাছটা শেষ করলাম। হ্যাঁ শেষ কথা মানে সবচেয়ে খালি মিষ্টি মুখ করা। মিষ্টি খাবো বন্ধু, খুব পাহাট আসছি বসছি মিষ্টি মুখ করতে করতে বোঝো নাই, না খালি না মিষ্টি মনে করে দেখো দুটি আছে একদম খারাপ পরিপূর্ণ হলো বসছো বন্ধু বন্ধু।